আপনারা খুশি তো? আপনারা সকলে মিলে যত খুশি, সবার চেয়ে আমি বেশি খুশি আলহামদুলিল্লাহ। এর চেয়ে সুন্দর কথা কি আর হতে পারে? না, আমার তো মন চাইছিল উনি আরো বলতে থাকুক, আমার সময়টা সব ওয়াকফ করে দিছিলাম। বাইকে কেউ স্লিপও দেয় নাই, মনের মতো তিনি কথা বলেছেন, আরো বললে আমি আরো খুশি হইতাম। আমি ভাইয়ের বয়ান শোনার জন্য আজকে আমি বসে রয়েছি পাশে, আমি শুনেছি, প্রাণ খুলে অবজার্ভ করেছি, সব কিছু খেয়াল করেছি। আমার হৃদয় থেকে আমি দোয়া করি আল্লাহ আমার বাইকে হায়াতে তৈয়বা দেয়। আমি চলার পথে আফত বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে, জালেমের রক্ত চক্ষু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের নূর দিয়ে আল্লাহ যাতে তাকে আচ্ছাদিত করে রাখে, পড়ে আমি এইভাবে বাংলার গ্রাম থেকে গ্রামান্তরে, যদি বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের রাহবার তৈরি হয় এর চেয়ে খুশি আর নেই। আল্লাহ কবুল করুক, আমি তো যা হোক, আমি আপনাদেরকে কষ্ট দেব না, অল্প সময় আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমি তো আপনাদের আসলে কাছের হুজুর, বাড়ির মানুষ, বাড়ির হুজুরকে যেভাবে ভালোবাসেন আমাকে সেভাবে ভালোবাসেন, আমার কথা প্রতিদিনে শুনেন। আমার এখন সারা বাংলাদেশে বলে আমরা তো নোয়াখাইল্লা হুজুর, কি কয় নোয়াখাইল্লা হুজুর। আমার কক্সবাজার, খুলনা, যশোর, রংপুর থেকে কাঁদে, কো ভাই একটা দিন কি আমরা পাই না, একটা ডিস্ট্রিক্টে একটা প্রোগ্রাম আপনার পেতে পারি। বললাম ভাই শরীর তো আগের মতো নাই, আমার নোয়াখাইলারা ছাড়ে না, লক্ষুরেরা ছাড়ে না, আমি কি করতাম। প্রোগ্রাম হলে 120টা দাওয়াত আছে, 6-7 লাখ, কত খাইব সব দাওয়াত আমার এই দেশে। তা আমরা, আমাকে আপনারা ভালোবাসেন এটা সাক্ষী আমি দিচ্ছি আল্লাহকে, আল্লাহ তারা আলেমকে ভালোবাসে, করে আমি আমরাও আপনাদেরকে ভালোবাসি। তো অল্প সময় ইনশাল্লাহ কথা বলবো। যাওয়ার শেষে আমার লিখা নিয়ামত আপনারা নিয়ে যাবেন, ওই যে কিতাবগুলো আলেমরা নানার মতে পাবলিক যাবে কোন পথে, এটা করেছে অল্প কিছু কিতাব, ছোট্ট প্যাকেজ 1000 টাকা, 9টি কিতাব মাত্র 1000 টাকা, অফসেট পেপার, 3-4 জনে নিতে পারবেন, স্টেজ থেকে নিয়ে যাবেন ঘোষণার শেষ। তা আজকে আমি যে বিষয়ে কথা বলবো, আমার আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, বিষয়ের নাম হচ্ছে আল্লাহ কেন আমাদের 810 কোটি মানুষের মুখে মাস্ক লাগিয়েছেন। আমাদের 810 কোটির ভিতরে আমরা 150 কোটি আছি মুসলমান, মুসলমানের মুখেও মাস্ক, কাবা শরীফের ইমামের মুখেও মাস্ক, সকলের মুখে কেন মাস্ক? এটা আমি একটা গবেষণা করে আমি নিজে নিজে ফাইন্ড আউট করেছি, 60টি কারণে আল্লাহ আমাদের মুখে মাস্ক লাগিয়েছেন, আর 40টি কারণে আমাদের হাত ধোয়াচ্ছেন। আরো একদিন 40টি কারণের হাত ধোয়ার বলবো, আজকে শুধুমাত্র এই 60টি কারণ বলবো। সিরিয়ালি ক্রম অনুসারে 1-2-3 করে বলা আসলে সম্ভব হবে না, কথাই বলবো 40 মিনিট, আল্লাহ যদি তৌফিক দেয়, পড়ে আমি। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ আল্লাহ শানু বলেন লিমানিল মুলক লিয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। হাশর মাঠে মহান আল্লাহ যখন বলবেন ও দুনিয়ার রাজা বাদশা, আইনাল সাদ্দাম হুসাইন, সাদ্দাম হুসাইন কোথায়, আইনাল জো বাইডেন, আইনাল ডোনাল্ড ট্রাম্প, কে কোথায়, আইনাল ফেরাউন, সব রাজা বাদশাদেরকে এইভাবে নাম ধরে কল করবেন, কারো কোনো কথা নাই, এনআফসি সবাই উলঙ্গ, সবাই তামার জমি, কোন রাজা বাদশাহ ক্ষমতাশালী আর কথা বলবে না, কারো কথা নেই। মহান আল্লাহ বলবেন আজিকার দিনে এই রাজত্ব ক্ষমতা সব কিছু কার, প্রতাপ প্রতাপান্বিত দর্দণ্ড প্রতাপ কার, শুধুমাত্র আমি আল্লাহর নিজে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে প্রশ্ন করবেন, জবাবও তিনি দিবেন, কেউ জবাব দেওয়ারও সুযোগ পাবে না। এখন তো আমরা নিজেকে অনেক কিছু ভাবতেছি। এম হাসিবুর রহমান আমার প্রিয় ভাই, কোরআনে কারিমের যে মেসেজগুলো দিলেন, বৈজ্ঞানিকেরা নিজেকে কি মনে করে, ও বৈজ্ঞানিকেরা সত্যি জ্ঞান বিজ্ঞানে মনে হয় যেন অজ্ঞান হইয়ে রয়েছে, ঠিক কিনা? আমি অবাক হইয়া যাই যে বৈজ্ঞানিক শুলে, খাটে শুলে তার লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না। আমি তো লোকাল ল্যাঙ্গুয়েজে কথাগুলো বলি আর কি,
কিন্তু আসলে বাঁশটা কিন্তু ব্যাম্বু স্টিকটা কম দিই না, ঠিক কি না? মানে গেরাইমা মাইর আর কি যেটা বলে লাড়ির মাস কি বৈজ্ঞানিক দেখেন ফেরাউনের লাশের ব্যাপারে আল্লাহ বলছেন আলিয়ামান উনাজ্জিকা বিবাদানিকা। আমার হাসিবে ইনফরমেশন দিয়েছেন ডক্টর মরিস মুকাইলিও দিয়েছেন নুনাজ্জিকের ভিতরে এখানে মোসারের সিগা দারুন কন্টিনিউয়াস টেন্স চলতেই থাকবে। ফ্রান্স থেকে জার্মান থেকে মেডিসিন প্রয়োগ না করলেও ফেরাউনের সিটি এর লাশ কেয়ামত পর্যন্ত নষ্ট হবে না। আমি আফসারি বিজ্ঞানী বলে যাচ্ছি, সে ইনফরমেশন কোথায় পেয়েছি? মহাগ্রন্থ আল কোরআনে। এখানে মোসারের সিগা হাল মুস্তাকবেল একসাথে দুইটা জামানা দেয়, কি বলে তাকে এই ফেরাউন সিটি লাশ আমি নিজে দেখছি। তাকে কয়েক মাস পর পর জার্মানে ফ্রান্সে নেওয়া হয় মেডিসিন ফুশিং করে, মাল খাইবার বুদ্ধি আর কি। ওরে মেডিসিন না দিল জানোয়ার থাকি যাবে, কে বলে কে বলে? আলিয়মান উনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া। কে আমার পর্যন্তটা মোজারের সিগা, মোজারের সিগা কন্টিনিউয়াস টেন্স চলতেই থাকবে, চলতেই থাকবে। আর বিশ্বের যত মানুষ আছে জিন্দা পর্যন্ত তার পাসপোর্ট, মরার পর তার কোনো পাসপোর্ট আসেনি। একজন মৃত ব্যক্তি জানোয়ারের তার পাসপোর্ট লাগবে, তার নাম হচ্ছে ফেরাউন, তার লাশটা জার্মান নীতি ফ্রান্সে নীতি বিমানে করে তার পাসপোর্ট লাগে। তাহলে একটা মানুষের পাসপোর্ট আছে, মরা মানুষ, মানুষ নামের কলঙ্ক আর কি, ফেরাউন কে? একজন ওই যে নুনাজ্জিকা বিবাদানিকা, তাই নাকি? আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর এ পাকে আমি একটু কষ্ট দিচ্ছি, কই কর্তৃপক্ষ কোথায়? আচ্ছা যে রুমাল কালেকশনের কথাটা বলছিলেন সেটা কি এখন করে নিব? আসিফ ভাইকে বেশি খুশি হয়েছি যেভাবে ভাইকে পরামর্শ দিয়েছে আমির ভাই সেভাবে করেছেন, তারপরে তো আমরা একজন বক্তার আলোচনা পেয়েছি, ঠিক না? আলহামদুলিল্লাহ। আমি তো প্রতিদিন আসি, আগামীকালকে তো আমার এখানে আলোচনা, এর পরের দিনও এখানে, এর পরের দিনও এখানে, এরপর আমি টাঙ্গাইল চলে যাব, অনেক দিনের জন্য চলে যাব। তাহলে আমি 20 মিনিট একটু কথা বলবো, গভর্নমেন্টকে সম্মান করতে হবে, কর্তৃপক্ষদেরকে সম্মান করতে হবে, রাজি? রাজি কি না? আমার এখানে যদি আপনারা কোনো শৃঙ্খলতা করেন আমি আহত হব, তাহলে আমি সকল প্রোগ্রাম স্টপ করে দিব। কেমন? জিকির করতে করতে আমরা চলে যাব, শুধুমাত্র আমরা এখানে হয় নামাজ পড়বো, নতুবা যেখানে সুবিধা হয় সেখানে আমরা নামাজ পড়বো। নামাজের টাইম ইনশাল্লাহ 12টা পর্যন্ত আছে, আছে কি না? তাহলে আমি অল্প কিছুক্ষণ কথা বলি, কেমন? ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদেরকে 60টি কারণে মুখে মাস্ক লাগিয়েছেন, কয়টা? 60টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। ওয়া আমার উম্মত, যে ব্যক্তি পূর্ণ আস্থার সাথে বলবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, বিধান দাতা নেই, আইন দাতা নেই, নির্দেশ দাতা নেই, আল্লাহ জাল্লা শানুকে একক রব হিসেবে যারা মেনে নিবে, আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসালাতের একচ্ছত্র অধিপতি হিসেবে মেনে নিবে, মহান আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। এখন আমরা আমাদের মুখে যে প্রমিসটা দিয়েছি আল্লাহকে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো নবী নেই, তিনি খাতামুন নবীন, তিনি ছাড়া আর কারো এই সুন্নাহ মেনে নেওয়ার কথা নয়। আমরা মুখে কথাটা বলেছি ঠিক, মুখের দামটা আমরা রাখি নেই, যেভাবে রাখি নেই। একটা জমি সোনাপুর আমরা বিক্রি করলাম 10 লাখ টাকা, কয় লাখ? 10 লাখ। 10 লাখ টাকা বিক্রি করে বানা দেওয়ার পর কয় যে আরো 1 লাখ বাড়া দিব, বানা ফেরত যাক, কেডা বানাটা ফেরত যান। তা আমার মুখের কি দাম রইল? সমগ্র বিশ্বের মানুষের আমাদের মুখের দাম নাই, এই জন্য আল্লাহ কর তোদের মুখটা কেমনে চাইতাম, মাস্ক লাগা, আব্দু মাস্ক লাগা, ঠিক না? এরপরে আসেন মা বাপে সন্তানেরে বলে, সন্তান যখন ইয়াবা খায়, নারী দর্শনে জড়ায়, খারাপ কাজে জড়ায়, মা বাপের মুখে সুনকালি পড়ে, মা বাপে কয় পুত্রে তুই যে কামটা করছ প্রভু, কেমনে সমাজের মুখ দিয়াইবি রে, কেমনে মুখ দিয়াইবি? মা স্বামীরে কয় তোমার বলা যা করছে, কান কাটা যাইব, নাক কাটা যাইব,
বোলারে রুদ যে বোলা প্রোডাকশন দিছো নাক কাটা যাবে। আমি খেয়াল করে দেখছি এই মাস্কে আসলে আমাদের নাক কাটা যায়, গেছে নি অর্ধেক কাটা গেছে নি? এরভাবে কয় দেখবেন আপনারা গ্রামের মানুষগুলো, আমি তো লোকসাহিত্য নিয়ে বেশি কথা বলি, কয় যে মাই মুরব্বীরা ইরে তুই যেটা করছ কাজ, এ দুম্বা ভাটোয়ারি সত্তর মা আব্বারে তোর কানো দড়া লাগাইব, কানো আসেনি দড়া, দুইটা দড়া, এ দুইটা দড়া লাগাই দিছে, ওরে কথা কয় না। আমরা মহান স্রষ্টার সাথে এমন নাফরমানি করেছি, আল্লাহ আমাদের ফেসটা চাইতে রাজি না। আল্লাহ চ্যালেঞ্জ করে ফেরেশতারা বাধা দিছে, বানাইয়েন না আল্লাহ, মারামারি ফাটি দি বানাইয়েন না, আমরা তো নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আমরা তো আপনার তাসবিহ তাহলিল পড়তেছি, ব্যবসা নাই, বিয়ে শাদী নাই, পেশাব পায়খানা নাই, সব সময় 24 আওয়ার্স আপনার তাসবিহ পড়তেছি, মাওলা কি দরকার এই সমস্ত মানুষের? আল্লাহ বলছেন থাম, আমার কথার উপরে কথা, ইন্নি আ'লামু মা লা, আল্লাহ আমাদেরকে বানাইলেন কত মায়া করি, সে মায়াটা আমরা রাখছি রাখছি? এই জন্য আল্লাহ কো তোরা যা করতেছস বান্দা, তোদের মুখে আমি কি ভেবে সামো, মাস্ক লাগা, তোদের মুখ আমি শয়তান নই, কথা ঠিক কি না? এরপরে প্রিয় বন্ধুরা আসে, বেশি সন্তান যখন বেশি ফাইজলামি করে আব্বা আম্মার সাথে, বেশি অন্যায় করে চালাকি করে, তখন কয় এতে আস্তা বানর, এতে আস্তা বানর, এতে আস্তা বান্দরে না বান্দরের মতো লাগে, কালো রকমের মাস্ক গুলা তাকাইছাই এন কালো সুসালো, ইডারে আমি 10 বার মূল্য, হিডারে আমি লাগাইতাম না, সার্জিক্যাল ইডার সুন্দর আছে ঠিক নি রে, একটা আস্তা মানুষের বান্দরের মতো আর কুত্তার মতো লাগে, ঠিক রে? কালো কালো ভাই উচ্চে উচ্চে যারা আসেননি মানুষ তো ঠিক না? দাউদ আলাইহিস সালাম যখন ওয়াজ করতেন তার তাওরাতের ওয়াজের বাণীতে মানুষ বেকারার হয়ে মাহফিলে ছুটে চলে আসতো, পদ্মা মেঘনা নদীর মাছগুলো চলে আসতো, লোহিত সাগরের মাছগুলো চলে আসতো, কুমিরেরা চলে আসতো, হুজুর কত ভালো লাগে আপনার কোরআনের মধ্যে, তখন তার উম্মতেরা যেগুলা খুব শেয়ানা খুব চালাকি করতো তারা মাছগুলা ধরে নিত, মাছেরা অভিযোগ জানায় ওবার আলাহি আমরা ডাঙ্গায় চলে এসেছি, দুম্বা পাটোয়ারি এলাকা চলে এসেছি তোমার বাণীগুলো শোনার জন্য, তোমার দাউদ নবীর সুরের মূর্ছনায় ঠিক দেখতে পারি না রে মাওলা, তোমার বান্দারা আমাদেরকে ধরে ধরে কোরবান দেয়। তখন আল্লাহ জাল্লা শানু বলছেন তোমরা মাহফিলের মাছগুলো ধরো না, শনিবারে তাদের পবিত্র দিন তিনি ওয়াজ করতেন, আল্লাহর নবী বললেন তোমরা মাছগুলো ধরিও না, তখন তার উম্মত এমন চালাকি করেছে শনিবারে মাছ ধরে না, মাহফিলের চতুর্দিকে জাল ফেলে রাখে আর মাহফিল শেষ রবিবারে তারা মাছগুলো ধরে, ঠিক কিনা? তখন ওই তার উম্মতেরা একদল রং সাইতে মাছে কোনো পক্ষে নাই, নিরহেক্ষ নিরহেক্ষ তবু মতো আর কি, নিরপেক্ষ ভাষা আর কি, নিরহেক্ষ ওই এভাবে আর একদল আছে, এই তোরা যে মাছ ধরস তোকে এইগুলো তো আল্লাহর মাহফিল আসছে তোকে তো আল্লাহ মারিয়ে নিব, শুধু ওই দলগুলো বেঁচেছে আর যারা মাছ ধরছে যারা রং চাইছে যারা ডাক দেয় নাই, তিন ফাটিরে আল্লাহ বলছেন কোন কেরাদাতান খাসি, ও ও আমার বান্দারা নাফরমান বান্দারা তোমরা বানর হয়ে যাও বানর হয়ে যাও, ঠিক না? বেশি চালাকি করছে এই জন্য আল্লাহ আল্লাহ শাহানু তাদেরকে বলেন যে তোমরা বানর হয়ে যাও, মায় মুরব্বীরা ফোলা যেটা চালাকি করে বান্দরামি করে এতে আস্তা বান্দরে না কয়নি, আস্তা বান্দর হনুমা এই বান্দর কয়নি, এই জন্য বান্দরের সুরত করি আমাদেরকে মুখে সুন কালি লাগাইছে কিনা সাদা সুন আর কালো মাছ কালি কানে দড়া লাগাইছে লাগাইছে নি, আমাদের মুখের দাম নাই গো, ঠিক না? এই মুখ আল্লাহ দিয়েছে আল্লাহ জিকিরের জন্য, আমার হাসিব পেজে বলছে সূর্যের 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত বলতেছেন যদি লাইটটা লাগান 1,000 ওয়াটের যে আমাদের হ্যালোজিন লাইট গুলো এরপর এটা ধরতে পারে না, ফোকা পড়লে পুড়ি যায় ঠিক না, ওই হ্যালোজিন লাইট গুলা ক্যামেরার জন্য যেগুলো ইউজ করা হয় ক্যালভিন বেশি সেলসিয়াস বেশি, তো 1,00,000 ডিগ্রি তাপমাত্রা যে সেখানে দিছে দি বায়ু স্তর দিয়ে বিন্যাস করে নাইট্রোজেন চক্র দিয়ে
আর তারপরে বাতাসের চক্র দিয়ে বিভিন্ন রকমের আচ্ছাদিত করছে, রিফাইনিং করে করে সাকুলের মাঝে 26-27 ডিগ্রি তাপমাত্রা এখানে পৌঁছে, কত প্রযুক্তি তার, ঠিক না? এরকম লাইট এই দুনিয়াতে দিলে কেবল এত ভাব ধরবে না, হোল্ডার কিসের, হোল্ডারও তো কাম হবে না, ঠিক না? আবার সূর্য থেকে আরো মহা নক্ষত্র আছে, অ্যামিক্রন সিটি নক্ষত্র, সূর্যরে যদি হেতে তো 1.5 কোটি গুণ সেলসিয়াসের বাঁধি যদি অ্যারেস্ট করি অ্যামিক্রন সিটি নক্ষত্রের কাছে নিয়ে যায়, আদা আদি যাই হে জলি ফুরি শিকল সজলি কেউ ভাই আমি নাই, আরে হে থানাত নি লাভ হইতো, অ্যারেস্ট কি করবি, নাই আমি নাই আমি। তো এই যে নিয়ামতগুলো দিচ্ছেন আমাদের মুখে, আল্লাহ একটু জিকির ছাড়ছেন, আল্লাহ একটু সেজদা ছাড়ছেন, বান্দা আমার একটা সেজদা দে, তোর স্ত্রী দিছি, নিয়ামত দিছি, সম্পদ দিছি, ক্ষমতা দিছি, বান্দা আমি তো কিছুই চাই না, বান্দা অক্সিজেন সিলিন্ডারটা লাগাই দিছি রে বান্দা, করোনা ভাইরাসে ধরলে তো 80 লাখ টাকা বিল, কত লাখ, 80 লাখ, তোরে তো আমি 80 বছর খাওয়াইতেছি, 1 টাকাও নিন বান্দা, তুই আমাকে একটু আল্লাহ বলে, রব বলে, আলহামদুলিল্লাহ বলে, থ্যাংক ইউ দে, দিছি আমরা আল্লাহকে। 810 কোটি মানুষ, 700 কোটি মানুষ আল্লাহকে মানেই না, মুসলমান যারা আছে মসজিদে 2 জন, তারপরে আর সব মানুষ হাঁটে মাঠে ঘাটে সব বিজি, আর এই মোবাইল নামক একটা জানোয়ার আছে, এই মোবাইলে 24 ঘন্টা কানে লাগায় বক 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 বক, থ্যাংক ইউ থ্যাংক ইউ, যুবকেরা এভাবে কয়, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আল্লাহ কত কারে থ্যাংক ইউ দেস, আমি থ্যাংক ইউ ভাবার দরকার, 5 বার আমার অফিস থেকে গেছাং রেড অফার দিচ্ছে মুয়াজ্জিন হাইয়ার আল ফালা, আসো আমাকে থ্যাংক ইউ দাও, আমরা যদি সেজদা দিয়ে মহান আল্লাহকে বলি সুবহান রাব্বিয়াল আলা, মাবুদ আপনি সুমহান, আপনি অনেক বড়, আমার আল্লাহ রহমতি হাতে আমাদেরকে মুসিয়া বলেন, ও বান্দা তোর আর কোনো ভয় নাই, এই পৃথিবীতে নিয়ামত দিয়েছি আমি তোমাকে, আমি পরকালে ও জান্নাতের মালিক বানাইয়া দেব, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে তো আমরা সেজদা দিচ্ছি না, নামাজ পড়ছি না, আমাদের মুখে আল্লাহর জিকির নাই, আমাদের মুখে নবীর দুরুদ নাই, আছে কি না? সব বক 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 বক, এই জন্য আল্লাহ টার্গেট হলো কথা কম, কথা কবি না, মাস্ক লাগা, কি লাগা, আর ডাক্তারের মুখেও মাস্ক, রোগীর মুখেও মাস্ক, সিস্টারের মুখেও মাস্ক, অ্যাম্বুলেন্সের যিনি ড্রাইভার হের মুখেও মাস্ক, কি রে তাহলে ভাইরাস মাথা কেমনে, মাস্ক ভাইরাস টাইরাস কিছু না, তো করে মুখ বাঁধি দিচ্ছে, ট্রাকে যখন স্পিড ব্রেকারে ট্রাক থামে, সাক্ষাৎকার নিছি ডাকাতি কেমনে, ডাকাতি উড়িয়ে দরজাটা খুলিয়ে বসি যায়, লগে সাথে কাছে সার্জেন্ট আছে, পুলিশ আছে, র্যাব আছে, ওরা তো আর খেয়াল করে না, ট্রাক চালায় পাশে ডাকাত বসে রয়েছে, কথা কবি না, কথা কইলে ঢুকে দিন, দিয়ালা দিয়ালা, সুরিকে দুই হাতে ধরে রেখেছে, দিয়ালা দিয়ালা, আছে বেশি তো টাকা নাই, 3-4 হাজার, একটা গাই দিন 10 লাখ টাকা দিবি, ডাক্তারের দিবি, জাগামতে দি লাভ নাই, দিয়ালা, এ সালায়ার সালায়ার, এ কো দিয়ালা, কো ভাই মাফ করেন না, চুপ, মাফ করে দিলে পুলিশও, এরা তার জানে না, বন্ধুর মতো কথা করলে তো তিব ঢুকায়, ঠিকই না, ওরে ঠিকই না, র্যাবের মুখেও মুখ বাঁধি গেলা, আসামি দরিও মুখ বাঁধি গেলা, সোহাগ মুখ বাঁধা ভারী, আল্লাহ টার্গেট হলো তো করে আমি মুখ বাঁধি ধরছি রাইখতাম না, ঠিকই না, যদি মুখ খুলতে চাও মানুষ আবার আল্লাহর দিকে আসো, কার দিকে আসো, আবার মসজিদ গুলোতে আসো, মসজিদ গুলোতে আসো, মসজিদ গুলোতে আসো, বাজারগুলোতে শুধু প্রয়োজনে যাবা, তাহলে মহান আল্লাহ তোমাদের মুখের বান খুলে দিবেন, ঠিকই না, নতুবা আমাদের উপায়, আর তোমরা এই মুখ দিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ অশ্লীল গান, চতুর্দিকে শুধু গান আর গান, ঠিক না, শুধু যৌন উত্তেজনার গান, আল্লাহকে দেখছি কি গাওছে, আর গান লাগবে না, মুখ মুখ বন্ধ করে এলো, কান সাট সব অফ, ঠিক না, কত অবাক কাণ্ড গান, কোরাদের কোলে তুলিয়া সহস্তে আয় না দুনিয়া, আমি 7 মিটাইতাম দেখি আমি রালা আছি কোনে কালা, তুই যদি হইতি গলার মালা, নাজবিল্লা কালকে কালকে আসি বলল, আমার বাংলাদেশের সহস বহির্বিশ্বের সকল মুসলমানের সকলের মুখে গান কি হবে, ওরা দরে বুকে চাপিয়া সহস্তে আয়েন সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা।
তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? আল্লাহ ওয়ালা। তুমি এখনো আল্লাহর দিকে ফিরে আসলে না? তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অফার দিচ্ছেন? আল্লাহ জাল্লাহু শানুহু কি অফার দিচ্ছেন? মহান আল্লাহ বলছেন, ও বিশ্বের মানুষ, তোমরা প্রি সেক্সের দিকে যাও না। আমার নবী আর আমি আল্লাহ যে নির্দেশনা দিয়েছি, যৌন ইনস্ট্রুমেন্ট ফুলফিল করার জন্য সেই মোতাবেক জীবন গাড়ি চালাও। আর এই দুনিয়াতে তোমার প্রাণ যৌবনের সুদা পরিপূর্ণভাবে তুমি তৃপ্ত করতে পারবে না, রোগ শোক তারপরে বার্ধক্য তোমাকে বাধা দিবে। তোমার 100% যৌবনের অফার আমি আল্লাহ তোমাকে দিয়ে দিচ্ছি, 70 জন হুরের সাথে আমি আল্লাহ তোমাকে নিজে বিয়ে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ নিজেই কাজী হয়ে তোমাদেরকে বিয়ে পড়াইয়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত, জান্নাতে যে যৌবনত্ব তোমাদেরকে দেওয়া হবে ওই যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না রে উম্মত। লায়ুফনা শাবাবুহুম, সেখানের যৌবনত্ব আর কোনোদিন তোমাদের মিটবে না, ধ্বংস হবে না, ঠিক কিনা? আর দুনিয়ার যৌবনত্ব যত মেডিসিন খান লাভ হবে না। সোনাপুর বাজারে যা, আমার দুম্বা ফটোয়ারির বুড়া আজি সাহ, মাছ মুলা বাটি মাছ কত? 400 টাকা, একটু কম রাখো। বুড়ার কান কিন্তু খোলা, ওই হ্যান্ড মাইকে হিমাচল কাউন্টারের কাছে তো হ্যান্ড মাইকে ক্যাম্পাসারে বেসে ওষুধ বেস্টি আছে সব সব। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? বুড়ো এদিকে খেয়াল, আর এদিকে মাছ মুলা, আরো একটু কম রাখো। ওরা একদম বাজে কথা, একদম মিথ্যে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বর চিরস্থায়ী যৌবনের অফার দিয়ে থাকি। যৌবনত্ব নষ্ট করেছেন আজকে আপনার 80 বছর। আমাদের কোম্পানির একমাত্র একটা ফাইল আপনি সমান করেন, 3000 টাকার ফাইল, মাত্র 300 টাকা। আপনি 18 বছরের তকবকে যুবক হয়ে যাবেন, ভাবি সাহেব বা দাদি খুব খুশি হবে, তাহাজ্জুদ করে আপনাকে দোয়া করবে। অনেক টাকা খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে, আজকে আমাদের কোম্পানি থেকে নিয়ে যান, আমরা আর হয়তো আসবো না, নিয়ে যান। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়া যাইয়ে মুখের কথা এক বোতল ভরি দো, বাড়িতে একসাথে খাই এলেছে বুড়া, বিকামের বোতল কাম নাই, ঠিক না? এই বিশ্বে শুধুমাত্র একটা কোম্পানি, ও যুবকেরা ও বৃদ্ধরা, শুধুমাত্র একটা কোম্পানি তোমাকে চিরস্থায়ী যৌবনত্বের অফার দিয়েছেন, সেই কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোম্পানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে আসলে যুবকেরা, অশ্লীল গানের কারণে আল্লাহ তোমাদের মুখে মাস্ক লাগাই দিছে, কথা ঠিক কিনা? তোমরা কানে ইয়ারফোন লাগাও, তারপর চোখে তোমরা মোবাইল দেখো, এরপর তোমরা মুখ দিয়ে অশ্লীল ছেদ করো, অশ্লীল গান গাও, আল্লাহ জাল্লা শানু নারাজ হয়ে সমগ্র বিশ্বের মানুষের মুখে মাস্ক লাগাইয়া দিছে, কথা ঠিক কিনা? আমার যুবকেরা জান্নাতের হুর খুঁজলো না কোরআনের কাজ করিয়া, আমার যুবকেরা কেমন মহিলার জন্য গান গায়, চোখের পানি ছেড়ে দেয়, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, ঠিক কিনা? মহান আল্লাহ প্রতি রাত তোমাকে ডাক দেয়, ও আমার বান্দা, হাল মিন মুস্তাগফিরিন ফাহুয়া ফি লাহু, আসো আমার বান্দা কারা ক্ষমা প্রার্থনা করার, আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব, ঠিক কিনা? তাহলে যুবক, তোমার গানটা চেঞ্জ করো, গান গাও অসুবিধা নাই, তবে কি গাইবা? আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশা, আজও প্রতি রাতে গান আসে না, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, ঠিক না? আল্লাহ আল্লাহ শোনো, আমাদেরকে ক্ষমা করার জন্য ডাক দিতেছেন, আমরা কিন্তু নাই, কথা ঠিক না? আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, ঠিক না? তুমি প্রতি রাত জেগে থাকো, কাঁদো মহান আল্লাহর নিয়ামতের জন্য, আল্লাহ তো তোমাকে দেওয়ার জন্য রেডি, তুমি তো চাইলে না, সমগ্র বিশ্বের মানুষ আল্লাহর দিকে ফিরে আসতেছে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় গবেষণা হইতে আছে, পড়ালেখা হইতে আছে, আল্লাহ বলছেন পড়ালেখা করো বান্দা, কি ইকরা বিসমি রব্বিক আল্লাযী খালাক, বান্দারে পড়ো রে বান্দা পড়ো,
তবে সেই পড়াটা পড়ো, যে পড়ার ভিতরে আমি আল্লাহর নাম আছে, আমার মুহাম্মদের নাম আছে, সেই পড়াটা পড়ো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই পড়া কি এখন আছে? নাই, আল্লাহর পড়া নাই। পড়তে আছে জ্ঞানী বিজ্ঞানী কত কিছু আমরা হচ্ছি, কিন্তু আল্লাহকে চিনতে পারতেছি না। আমরা কোরআন সহি করে পড়তে পারতেছি না, কোরআনের একটা অনুবাদ শিখতেছি না, আমরা পড়তে আছি। আল্লাহ আমাদের এই সমস্ত পড়ালেখার উপরে খেপা, থর পড়ালেখা, স্কুল কলেজ বন্ধ, লকডাউন, আদ্য মাস টাকা, ঠিক না? আমার মাদ্রাসা গেছি, এতটুকু জঙ্গল হয়ে গেছে, চার পাঁচ মাস পরে গেছি। আমি গেলাম জঙ্গল রে, অনবেজি তোরা পড়াস, নিজের চক্ষুটা বন্ধ করি, সর্বচক্ষু বন্ধ করি, অন্তরের চক্ষুটা খুলি, দেখেন কি পড়তেছি আমরা। ক্লাস টেন, তারপরে নাইন টেনের বালেক বালেক ছেলে মেলে ঘন্টা বসা রাখে, যদি নয়টা পঞ্চাশ মিনিটে মার্চ করে, সোজা হো আরামে দাও, আর রামবে রামবে, ঠিক না? তাহলে মহাগ্রন্থ আল কোরআনের পর্দার আয়াতের তো জব করে দিছেন, ঠিক না? এই যে একটা বালেগা মাইয়া এইভাবে শিক্ষার নামে অশিক্ষ হইল, তাহলে এই ভাড়া লেখা আল্লাহ কিভাবে আমাদের চালু রাখবেন? কোন বছরে খোলা হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ না করুক যদি বিশ্বযুদ্ধ লাগে, তো ভাড়া লেখা ইয়ে টঙ্গ বিশ্বের টঙ্গ, ওরে কথা কয় না। আগে শুনছি ছোটবেলা বই গুণ বেশি ছবি সাই চলি আছে ঝুমুরুতু, এখন বই আর বেসন লাগবে না, ছবি ঘরে ঘরে আছে, বই সব উলিয়ে খাইতে আছে, আর তেল তেল পোকা করতে আছে, বাচ্চা দন তোরে আল্লাহ বাঁচাক। আমি খাচ্ছি মহাশয়কে কুড়ুর 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 কুড়ুর, কারণ যে পড়াটা পড়ছে মানুষ আল্লাহ পড়া নাই তো, ওর কথা কয় না। আমার ভূতের বিয়া আমি ডাল দি ভাত খাই, আল্লাহ কাছে ফরিদান লাগে, আমার পড়া ভর্তি আছে, 30 লাখ টাকা দিয়ে সায়েন্সে ভর্তি করালেন, ডাক্তারি ভর্তি করালেন, আর আপনি বাচ্চারা কোরআন শিখেলেন না, একটা সপ্তাহে একটা আয়াত পড়ুক, একটা সপ্তাহে নবীর একটা হাদিস পড়ুক, এটা বাস্তব জীবনে আমল করুক, এরকম মুসলমান তো নাই, ঠিক না? আজকে এত হাজার মানুষ আপনারা এসেছেন কোরআনের স্টুডেন্ট, 100টা ফ্যামিলির ভিতরে একটা ফ্যামিলি তো কোরআন তেলাওয়াত করেন না, ঠিক না? আমরা ওই যে হাসিব ভাই বলছে আবেগে কই আল কোরআনের আলো সংসদের হে মাতার জালো, তোর ঘরে তো কোরআন নিবি রয়েছে, কোরআনের আলো নিজের হৃদয়ে হৃদয়ে আলোকিত করে আগে মনের হৃদয়ের টাওয়ারকে মহান আল্লাহ টাওয়ারের সাথে সংযোগ করতে হবে, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে, ঠিক না মুসলমান? আল্লাহ আমাদের মুখে এই জন্য মাস্ক লাগিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ি আমরা, আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দেশ প্রায় 750 কোটি মানুষ আমার আল্লাহকে মানে না, ঠিক না? এই সুন্দর মুখে যে মুখে একটা মাত্র বাক্য তেলাওয়াত করলে মনে প্রাণে বিশ্বাস করলে জান্নাতের মালিক হওয়া যায়, সেখানে গ্রহের 750 কোটি মানুষ কুকুর পালে প্রতিপালন করে, করে কিনা? এই কুকুর প্রতিপালন করে, কুকুরের সুমো দেয়, আব্বা আম্মাকে সুমো দেয় না, সোনামণিকে কোলে নেয় না, ঠিক কিনা? আমেরিকা রাশিয়া চায়না সহ সমগ্র পৃথিবী যারা জ্ঞান বিজ্ঞানকে ধারক বাহক মনে করতেছে তারা কুকুর সুমা দেয়। মহান আল্লাহ বলেন, বন্দা তোর এত সুন্দর মুখ আমি নিজে আঁক করে বানাইছি, তুই এই কাজে চলে গেছ কুকুরের লই তোর বসবাস, তোর মুখ আমি সামু না কুকুরের মতো, মাস্ক লাগা, কুকুরের মুখ ধারণ কর, কথা ঠিক না? সব এখন মাস্ক লাগা লাগায় আনে, ঠিক না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি থিওরি দিয়েছেন, ইজা ওয়ালাগাল কালবু ফিনা ইহাদিকুম ফালিয়াগসিলহু সাবা মাররাতিন ইহদাহুম্মা বিত্তরাব ওয়া আমার উম্মত, যদি কুকুর তোমাদের কোন প্রাণীতে মুখ দেয় তাহলে ওই পাত্রটা তোমরা 7 বার ধৌত করো। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে 7 বারের আগে 6 বার ধুইলেও জীবাণুটা নষ্ট হয় না। তাহলে এত সুন্দর মুখ দিয়ে আমার আল্লাহ জিকি করে, এত সুন্দর মুখ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, যে মানুষেরা কুকুরকে এভাবে সুমো দেয় সারা পৃথিবীর মানুষেরা, এই মানুষের মুখে মহান আল্লাহ মাস্ক লাগানো কি দরকার ছিল কিনা, ঠিক না? এই জন্য আল্লাহর টার্গেট হচ্ছে দেখছি তোদের মুখ, আর দেখা লাগবে না, মাস্ক লাগা, ঠিক না? আর মাস্ক শুরু হয়ে গেছে, ওই যে বলছি স্পেশাল বাহিনী মুখেও
বান্দা থাকে, রোগীরও বান্দা থাকে, আসামিরও বান্দা, ভাইরাস কেমনে ঢুকে আমার বুঝে আসে না। সে কথা মহান আল্লাহ বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, বান্দারা জুনু দানলাম তারা ওহা, আমি আল্লাহর এমন এমন সৈন্য রয়েছে রে বান্দা, যে সৈন্যগুলা পৃথিবীর কোন দূরবীনে দেখা যায় না, স্যাটেলাইটে দেখা যায় না, সেই সৈন্যগুলা আমার নির্দেশ প্রাপ্ত, আমার সৈন্যগুলা কাজ করে। যদি আমার সৈন্যের আক্রমণ থেকে বাঁচতে চাও তাহলে আমি মাওলাকে সেজদা করো, কোরআনের ছাত্র হও, আমি আল্লাহ তোমাদেরকে জীবন ধারণ করার ব্যবস্থা করে দেও, ঠিক না? এখন আমরা যেভাবে চলছি পৃথিবী লকডাউন খুলে কিনা আমার মনে হয় না, ঠিক না? আমরা তো আল্লাহর দিকে নাই, মহান আল্লাহ আমাদেরকে তার দিকে আসা তৌফিক দান করে, করি আমি। সারা পৃথিবীতে ওয়ান ডে ম্যাচ শেষ হইলে ফুটবল ম্যাচ, এরপরে কি রেসলিং খেলা, এখন মহিলাও রেসলিং খেলে, দেখি মহিলা একটা একটা ঘুষায় এই মোটা মোটা হাত ঘুষি মারে, ঘুষি আবার ইয়ান দিয়ে ঘুষা, আবার ফাউড়ে অন্যান্য ঘুষা ঘুষায়, এটা দেখো রেসলিং, এটা দেখো ওর কথা কয়, এটা দেখো কি কর, আবার দর্শক আছে লাখ লাখ দর্শক গ্যালারিতে দুইটা মেয়ের খেলা দেখে, ছেলেদের রেসলিং খেলা দেখে খুশি হয়, আবার কি একটা এমনি মার না পিড়ে না খেলেনি, ওরে খেলেনি মারে, পুরুষ মহিলারা এখন মারে, মহিলারাও খেলে, ঠিক না? ছেলেরা খেলে এক খেলেনি, আল্লাহকে বহুত জোগাড় দিছ, এরপরে গ্যালারিতে জোগাড় কিভাবে দেয় দেখছেন, আর্জেন্টিনার গ্যালারির গুলার জোগাড় একরকম, ব্রাজিলের গুলার জোগাড় একরকম, ব্রাজিলের গুলার জোগাড় দে, ঠিক না? আর্জেন্টিনার গ্যালারিতে জোগাড় দে, যখন দিয়ে এখন মারানো না বলটা নেয়, 50 লাখ লোক দর্শক এক টানে টান টান উত্তেজনা, টান টান উত্তেজনা, সারা পৃথিবীর মানুষ তোমরা যেভাবে খেলতাম আসাতে গেছো চিৎকার দো, আল্লাহ কর দেখছি বহুত নো মুখ বন্ধ কর, কথা কয় না কি বন্ধ কর মুখ বন্ধ কর, ঠিক নেই তো আর খেলা লাগবে না, মুখ বান বলানোর মুখ বান ওয়াই, এখন সব স্টেডিয়াম বন্ধ কিনা, আল্লাহ আল্লাহ শাহানু কয় স্টেডিয়াম সব বন্ধ, কাবা বন্ধ, মদিনা মুনাওয়ারা বন্ধ, দেখছি কাবাতে কি কর পিকনিকের মতো হাজিরা তামসা করে, ও ঠিক না? তারপরে আসি বিন্দাউদ মার্কেটে আসি বিড়ি ধরালা বুড়িটা শোকশো 1 ইঞ্চি ভিতর যায়, কিও জানা আমরা কাবা শরীফে বৃত্তি দেখিতে একটু খাইয়ে রাখি আছে না, যে জিনিসটা কুত্তে খায় না কথা কয় না, আমাদের দুম্বা বাটোয়ারি সোনাপুর দেখবেন সকালবেলা, তারপরে 21 এক্সপ্রেসের এখানে স্টানে দেখবেন কুকুরে ফাগানা খায় সিএটিয়া গান নেয়, বেনসন সিগারেটের যখন পরিত্যক্ত অংশটার দিকে আসে এটার দিকে গান, এটি মানুষের গানে আমি কুত্তে হইলে হয়েছে কি, এটি আমি কুত্তা গাই না, ওরে ঠিক কিনা? মানুষ হইয়ে তুই মুখে এগুলা খাস, বৈকালে নাস্তা করস, শোয়ার আগে সাহার পানি, তিনবার ভাত 9 বার নাস্তা, আর কিছু না হয় বাঙালি মুড়ি খায়, মাবে সাবজেক্ট আমার বুঝে আসে না, মুড়ি খায়, মুড়ি খায়, ফান খায়, তারপরে সিগারেট খায়, সিগারেট খায়, এরপরে ফান ছাপায়, ছাগলের মতো তাতে জিভে ইয়ান বন্ধ নাই, আল্লাহ কো মুখ বন্ধ কর, বহুত কেছ মাস্ক লাগা, ওর কথা কর মাস্ক লাগা না খায় মাস্ক লাগা, ঠিক কিনা? সামনে মাস্ক আবিষ্কার করে দিক দিয়ে ছিদ্র থাকবো, এ ছিদ্র দি আর কি করবে ফিরে থাকবে, ঠিক কিনা? কিভাবে তোমার পবিত্র মুখে তুমি সিগারেটটা কিভাবে রাখো, ও যুবক তুমি কিভাবে মদ গাজাইয়া বা খাও, তুমি কিভাবে মাদক দ্রব্য গ্রহণ করো, বাবা আলেম বন্ধুরা এত সুন্দর মুক্তার মতো দাঁত, তুমি এর দাঁতে কিভাবে ফান্টা রিসিভ ফান্টা গ্রহণ করো, পুরা দাঁত তরমুজের বিসির মতোই গেছে, ঠিক না? কি হাসতেছে কি মানুষ আসে নাকি দৈত্য আসে, ঠিক না? আল্লাহ আমাদের জাতিকে এগুলো বোঝার তৌফিক দেখ, এই জন্য বেশি খাম 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 খাম, সারা বিশ্বের মানুষ খাম খাম, তারপরে গোলালুরে পজিশন করে কি কই ডারে কি কর, এ ফ্রান্স ভাই গোলালুরে সিললে সিললে কয় এয়ারপোর্ট কো ফ্রান্স ভাই, ও মা দেশ দেশি জরুরি মুরগারে ফোড়া দি কো গিরিল কি কয় আস্তা গিরিল কহজুর একটু গিরিল খাপাইবেন নি,
আমি কেউ ওয়াজ কি খারাপ হয়েছি আর তো জামালা ভরে দিবি ঘটনাটা কিটা কন্যা হুজুর মোরক আর কি ফ্রাই করছে ফ্রাই এ বেশি কাম 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 করছে এই জন্য আল্লাহকে বহুত খেছে মাস্ক লাগা আল্লাহ আয় আল্লাহ জিগির না কিছু আব্দ মাস্ক লাগা আব্দ যদি আমার খাতি চাস আল্লাহ জিগির আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم তারপরে আরো একটা মজার কথা কই করোনা রোগীরে ধরে নি আক্রমণ হইলে হের কাছে আইয়ে না ছেলে বেলে ডরে আইয়ে না এই একটা ভাইরাস দিছিল আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মত একটা শিল্পীর গান বহুত বছর আগে আবিষ্কার হয়ে গেছে ঠিকই হোক আমারে কেউ শুইও না গো স্বামী ঠিক না আর তোরে কেউ শুইত না আর তো কি টানিয়েলা টানিয়েলা এত লাশ কিটা টানিয়েলা ওরে ঠিক কিনা দেখছি ভিডিওতে লাশের টানি ব্যাগের টানি কবর ঢুকায় অথচ একটা মুসলমানের লাশ বিধানে লুকি কাঁধে নিয়ে বুকে করে সুন্দর করে দুলার মতো সাজাই দিবে আল্লাহ আমাদের উপর এত খেপা এত লাশ এটা টানিয়েলা ওর কথা কয় না টানিয়েলা কি করিয়েলা টানিয়েলা জানাজা গুলো কেন বন্ধ এখন জানাজা যারা দিতে আসে তারাও মুখে মাস্ক আস্তে একটা খারাপ লোক লোকটা কেমন আছিল কেমন আছিল পরিবার এই পর্যন্ত জীবনে কোন লোক শুনলাম না যাতে খারাপ তাহলে খারাপ কে আবার কিছু কিছু আছে আমরা আলেমরা কই তারপরে লোকটা কেমন ছিল কো ভালো বাস আবার সার্টিফিকেট দিয়ে এলা জান্নাতে আবার সোয়াইতে কো মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহ রসুলের মিল্লাতে কিছুই আসিল না সে কয় মিল্লাতে রাসূলিল্লাহ এই মিথ্যা কথাগুলো বলতে 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 আল্লাহ কইছে আর কবর দন লাগবে না দেখছি কবর কিটা কো টানিয়ে লও টানিয়ে লাতে কি করি গেলা টানিয়ে লও আবার খেয়াল করে চাই আকসার বক্তৃতা অনেকে জানাতে অনেকে বক্তৃতা দিয়ে হুজুরের উপর নামাজ পড়ালো আইও নামাজ পড়ালো আবার অনেকে বক্তৃতার টাইম মিস করবে এই জন্য হুজুর ছাড়াও জানাজা পড়ে বিশ্বাস করেন এটা আলট্রাসোনোগ্রাফি করলে ধরা যাবে ঠিক নেই আইসে তাড়াতাড়ি ফতে দেরি গেছে জানাজার আর তিন মিনিট এবার বক্তৃতাটা সাজা হলে হ্যাঁ এখন আমাদের সামনে বক্তৃতা ফিরে গেলেন অমুককে ঠিক না আসলে হুজুর করার টাইম আনো আল্লাহ কর দেখছি রে জানাজাতে কি কইছে তার সুচ্চা তো টানিয়ে লাতে টানি ঢুকা কবর ঢুকা ঠিক না এই জন্য আল্লাহ জানা শোনো আমাদেরকে মাস্ক লাগাইতেছে আর কি আমরা যেভাবে সিটিং বাজির খেলা খেলতেছি হাইডুডু কানামাসি দাড়ি বান্ধা খেলছেন নি কানামাসি কি শুইলে মাই ঠিক না ঠিক না সি 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 গুড দৌড় দিলে ছোটবেলা শুইলে তেল দম থাকলে মাই আবার হাইড্রোডেন্ট কি টিক 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 শুইলে মাই শুইলে এখন এমন একটা ভাইরাস আল্লাহ দিছে আমাদেরকে যে শুইব সেও মার যাইও ঠিক না যে শুইব সেও মার যাইব কারণ আল্লাহ আল্লাহ শুনু কয় তোরা যে আমি আল্লাহর সাথে সি খেলা শুরু করছো হাইড্রোডো খেলা শুরু করছো আমারে ভাইরাসে দইলে মার যাইবি রে ঠিক না কোন বন্ধা বাসার জন্য কি করছে মাস লাগাতে আছে আসলে কি বাইসতেছে না বাইসতেছে না বাইসতে হলে মহা মুনিবের দরবারে আমাদের কাষ্ট হবে আল্লাহর দরবারে সারেন্ডার করতে হবে আল্লাহ ভুল করছি তারপর আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহকে ঠিক আছে ভাইরাসটা এখন দিয়ে দিছি যদি তুই মারাও যাস তুই শহীদ দে এই ঘোষণা দিয়েছেন কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে করোনা ভাইরাস কেন আপনারা সতর্ক থাকবেন তাওয়াক্কুল করবেন তাওয়াক্কুল বিল আসবাব সুন্না আর ভয় পাবেন করোনাকে যিনি নিয়ন্ত্রণ করেন তার নাম একচ্ছত্র ক্ষমতার অধিকারী তিনি কে তিনি কে চিৎকার দিয়ে বলো মুসলমান তিনি কে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো করোনা ভাইরাস তোমাকে স্যালুট দিবে কেউ বা ওনার কাছে যাওয়া যাবে না ঠিকই না এ ভাইরাসে যদি মরতাম আমি আপসারি আরো তিন মাস ধরে ওয়াজ করতে আছি মানে সাবা সাবি কিলা কিলি মুসা মুসি যে রুহু এক কাশের লোকে আমি নাই ঠিক না ও আল্লাহ তো হেফাজত করতেছে যদি আগামী দিন মরেও যায় অসুবিধা নাই প্রিয় বন্ধুরা তা আসল আরো একটা কথা বললাম না মহান আল্লাহ কর
তো তোরা বহুত বিজি, যদি জিজ্ঞেস করি সেলুন সাহেব কেমন আছেন, আসি আলহামদুলিল্লাহ ভালো, বিজি। আফসারি সাহেব কেমন আছেন, আফসারি তো মোবাইল রিসিভ করে না, বিজি। কলকাতায় 18 ঘন্টা ডিউটি, কয় ঘন্টা? মালয়েশিয়া গেলাম, এক শ্রমিককে জিজ্ঞেস করলাম কিরে ডিউটি কি, 18 ঘন্টা। বললাম আসতে যেতে ইন্ডাস্ট্রিতে কজুর আরো 2 ঘন্টা। বললাম খানালো নি, কজুর আরো 2 ঘন্টা লাগে। বললাম তো আগামুটা, হুজুর আরো 1 ঘন্টা লাগে। তো রয়েছে আর 1 ঘন্টা না, তুই নামাজ পড়স তৎক্ষণে, হুজুর সময় হয়নি, ঠিক না? মহান আল্লাহ টার্গেট হলো বান্দা, ও বান্দা আমি আল্লাহ বলে দিয়েছি ফাইজা ফরগতা ফাওসব ওয়াইলা রব্বিকা ওয়ারগাব, ও আমার বান্দা যখন তুমি রাহাত পাও, একটু ফুরসত পাও, আমি আল্লাহ জিকিরে জিকিরে গবেষণায় গবেষণায় হৃদয়কে আলোকিত করবে, কথা ঠিক না? আমরা যারা ব্যবসা বাণিজ্য করি সকাল 8টাতে দোকানে চলে যাই, রাতের 12টা চলে আসি, দিন নাই রাত নাই আমরা জিকির পিছে দৌড়াচ্ছি। কলকারখানা যারা চাকরি করি, এগুলো যারা ম্যানেজমেন্ট করি, এইভাবে আমরা দুনিয়ার পেছনে এমন ভাবে দৌড়াচ্ছি, দুনিয়া আমাদেরকে লাথি দিচ্ছে, আমরা আল্লাহর দিকে দৌড়াচ্ছি না। মহান আল্লাহ কয় এমন ভাবে তোদের বিমানবন্দর, এমন ভাবে তোদের সমগ্র পৃথিবীর রাষ্ট্রযন্ত্র পর্যন্ত আমি আল্লাহ লকডাউনে ফেলে রাখবো, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখবো, মাদ্রাসা বন্ধ করে রাখবো, আমার কাবা বন্ধ করে রাখবো, এমন সময় পাবি রে বন্দা, তবে আমাকে ডাকলেও আমি আল্লাহ তখন শুনবো না, কথা ঠিক কিনা? সব আমরা কি বিজি, সব আমরা। তাহলে আজকে আমরা প্রমিস দিতে পারি কিনা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ যত বিজি থাকি তোমাকে সেন্টার দিব ইনশাআল্লাহ। ও যুবক তুমি হুন্ডা ড্রাইভ করো, চালাও, হৃদয়ে আল্লাহ জিকির রাখিও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আম্মাজিরা পর্দার আলে, আমার আম্মাজিরা উঠুন, ঝাড়ু দিবেন, জিকির করবেন, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এভাবে করবেন, ফাঁক শাক করবেন, জিকির চালাইবেন, অন্তত 24টা ঘন্টার ভিতরে 2টা মিনিট হলেও আমার মাহবুবের বাণীটা তেলাওয়াত করবেন, গবেষণা করবেন, অবজার্ভ করবেন, তারপরে এইভাবে আপনি রিসার্চ করে নিজের জীবনে বাস্তবায়িত করবেন। প্রতিটা মানুষ যদি আমরা এই শিডিউল গ্রহণ করি, আল্লাহ চাইলে করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে মুক্ত করে দিতে পারে, ঠিক না? আর সমগ্র পৃথিবীর মানুষ আমাদেরকে ট্রিট করে, ক্রিটিসাইজ করে, মুসলমানে কিসে আল্লাহরে লই আছে, কই আল্লাহ দেখা যায় না, এই জন্য আল্লাহ এই বিশ্বে বর্তমানে অদৃশ্য গায়েব ভাইরাস দিয়ে দিয়েছে, করোনা ভাইরাস, ঠিক না? এই যে নেট, এ সারা পৃথিবীটা গায়েবের উপরে চলছে, আমরা আল্লাহকে দেখি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখি নাই, কোরআনের কোন রকম ছায়া কফি এখানে মহাগ্রন্থ আল কোরআন কিভাবে নাজিল হয়েছে আমরা দেখছি, দেখছি কি না? এই জন্য কাফেররা বলে দেখা যাহা যায় না তাহা বিশ্বাস কিভাবে করি? তাহলে দুম্বা পাটোয়ারির মোবাইল, মাত্র 1 পয়সা দামের এই মোবাইল কিভাবে টাওয়ারে করে এখানে জসিমকে নিয়ে আমেরিকা নেয়, আমেরিকার জসিমের আনি জসিমের ওয়াইফের কাছে দেখা, ক কি রেঁধেছ, ফাঁকা ফাঁকশাক করেছ, ক তারপরে কফি খাইবা নাকি, 8000 কিলোমিটার দূরে জীবন্ত ছবি দেখা যায় নেটের মাধ্যমে, নেটে কোনো সংযোগ আছে, নেট মানে জাল, মানে এই গায়েবের জাল ফালা রেখেছে, একটা ক্যামেরা কি আমার দিকে, তারা কি আমারও ছুঁয়েছে, কেউ কি আমার বডি টাচ করছে, কিন্তু সবাই আমাকে ধমকাইতেছে, আফসারি সাহেব আপনার প্রতিটি কথা বিশ্ববাসীর কাছে কেমত পর্যন্ত সেভ করে দিব, পৌঁছাই দিব, যা যা বাম্পার লইতেছে, ইতি ক্যামেরা, ইতি। এখন আমরা যারা গায়েবের ছাত্র, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সামনে জান্নাত, শুধু এই কলমার টিকিটটা ইন্টারনেটে লও, সোনাপুর কালিতারা জসিমের কম্পিউটার দোকান থেকে আপনি টিকিট কিনছেন সৌদি এয়ারলাইন্স, সৌদি যাবেন, ঠিক না? টিকিট একটা ছোট্ট দাঁড়া দিছে, এতটা এত মিনিটে ছাড়বে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টাকা নিছে আপনার থেকে 60,000, এটা কেমনে কেমনে নি, তারপরে ঢুকি গেছে ডলার হয়ে গেছে, কি হয়ে গেছে? আজ থেকে যদি 10 বছর আগে যদি কেউ বলতো যে এটা মোবাইলের ভিতরে করে আপনার জন্য 10,000 টাকা পাঠামো, বুড়িয়া কি বলতো, গোলামের ভূত, ডাকাতি আর ফারস না, মোবাইলে কেমনে টাকা ঢুকেনি, যদিও টাকা
ঢোকে না একটা শাহাদাত ঢোকে টাকার মেসেজটা ঢোকে এই মেসেজটাকে আপনি বিশ্বাস করেন হ্যাঁ কালি তার শেষ তিনটা নম্বর বললে টাকা আমাকে দিয়ে দিবে ইতি বিকাশ ইতি বিশেষ কাজকে বিকাশ বলা হয় ঠিক না এটা কাজ দিয়ে ঢোকে টাকাটা কে করিও রে ঠিক না মেসেজ কিভাবে আসে বলতে স্যার কি জশিম টাকা হামদাইছে ঠিক না এখন বিমানের টিকিটটা কিনছেন কিনে এ 27 তারিখ আপনার ফ্লাইট এক মাস পর টিকে হাই সেক্টর রিজার্ভ করে গেছে চাইছে আমদে কিরি লেখা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আপনাকে স্বাগত এবার হে মফিজের মতো গড়ে গাড়ে এরা ক এক্সকিউজ মি এলি কোথা থেকে আসছেন আমি সোনাপুর থেকে দেখি হাতে কি হাতে কি দেখা যায় টিকিট হ্যাঁ হ্যাঁ সৌদি এয়ারলাইন্স ওই সি ছয় নম্বর কাউন্টার যান তিন ঘন্টা পর আপনার ইমিগ্রেশন যান যান হেনে গেছে আর কো দেখি এদিকে ইয়াল্লা রো ঠিক না গেছে আর আমার ইমিগ্রেশনের সিল ছাপ্পর মারে দিছে টিকিট দিদা এত বড় টিকিট টুকরা এটা মারে দি কবরের ভিতরে ঢুকেছে কবরের ভিতরে দিয়ে আবার আসতে বিমান এটাও কবরের মতো এবার সুন্দর সুন্দর মহিলারা শর্ট প্যান্ট পিন্দিন না এক্সকিউজ মি থ্যাংক ইউ স্যার এনি নিড হট ডগ কফি টি সেভেন আপ কি সুন্দর কয়াল যারা যে টিকিটটা কিনছে সবাই এর সোনাপুরে রেলে কো পাগল 60,000 টাকা এসেছে কি কয় কাগজের ভিতরে বলে বিমান আছে তারপরে 20 জন বিমান ভাড়া আছে এরা বলে কি সাগা হইব বিমান বলে কি আকাশের মধ্যে বলে এর পায়খানা করাইব ভাত খাওয়াইব তাহলে পাগলের মাথা খারাপ ঠিকই না ঠিকই বিমানে খানা চলতি আছে এরপরে আর সকল যাত্রীরা আফসোস করে আমরা বিশ্বাস করলাম না টিকিটটা অনলাইনে নেটের মধ্যে কিনলাম না আফসোস করে ঠিক তদরূপ সমগ্র পৃথিবীর মুসলিমেরা হাসর মাঠে আফসোস করবে কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফিস থেকে অনলাইনে টিকিট কাটলাম না ঠিক না এই যে আল্লাহ আল্লাহ শানুক তোদের নেট অফ কর আব্দু মাস লাগা আব্দু আর বল একদিন গবে সোনা মনা বাদ দি মাস লাগায়া ঠিক না ও বিশ্বের মানুষ আসো আল্লাহর দিকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের দিকে আসো আসো মহাগ্রন্থ আল কোরআনের দিকে তোমার মুখ উজ্জ্বল হয়ে যাবে দয়া হে কত মুস্তাফসিরা তুমি হাসবে নজুবা নতুবা তোমার মুখে এখন মাস্ক লাগাইছে সামনে বিশ্ব মাস্ক দিবস আসতেছে উজুহু ইয়াউমাইদিন তাবিয়াদু উজুহু ইয়াউমাইদিন তারপরে সেখানে তোমার মুখ থাকবে গোলাতে আলকাতার মতো আপনারা কি চান আমাদের মুখ হাসর মাঠে মাস্ক লাগা আলকাতার মাস্ক থাকুক চান কি না তাহলে যদি না চান মুখ যদি উজ্জ্বলই থাকতে চায় এবাদত করুন নামাজের দিকে আসুন কোরআনের দিকে আসুন মহান আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি আমরা আমিন 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 মাস্ক মুক্ত বিশ্ব হোক আল্লাহ আমাদেরকে কবুল করুক আবার মানবতা এই সুন্দর মুখ উজ্জ্বল হোক সেই প্রত্যাশা রেখে শেষ করলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ